কোচবিহার ছন্দম সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে দোল উৎসবকে কেন্দ্র করে মহড়া অনুষ্ঠিত হলো। বিগত 16 বছর ধরে ছন্দম সাংস্কৃতিক সংস্থা দোল উৎসব পালন করে আসছেন। এই বছরও 9ই মার্চ দোল উৎসবের আয়োজন করেছে ছন্দম সাংস্কৃতিক সংস্থা। তারই প্রস্তুতি হিসেবে এদিন খাগড়াবাড়ি বুড়ির পাড় ক্লাব প্রাঙ্গণে দোল উৎসব নিয়ে মহড়া আয়োজন করে ছন্দম সাংস্কৃতিক সংস্থা। গান নাচের মধ্য দিয়ে একে অপরকে দোল লাগানো অনুষ্ঠিত হয় এদিন। খাগড়াবাড়ি ছন্দম সাংস্কৃতিক সংস্থা 16তম বসন্ত উৎসব পালন করছে। আমরা 9ই মার্চ দোল পূর্ণিমায় আমরা এটা প্রোগ্রামটা অনুষ্ঠান করব। আমরা তারই একটু মহড়া চলছে আমাদের এই বুড়িপাট ক্লাব প্রাঙ্গণে। আমরা প্রভাত ফেরির মধ্যে দিয়ে শুরু করব। আমাদের সংস্থার থেকে প্রভাত ফেরি করে এসে আমরা এখানে আসবো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে। আমার এখানে তো দেখতেই পাচ্ছেন 2 বছরের ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্করা রয়েছে, তবে বয়স্করা এখানেই দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে, তারা আর ওখানে লাইনে দাঁড়ায়নি, তারাও নাচ করছে। সবাই মিলে আমরা রঙের উৎসবে মেতে আছি এবং সকল কুচবিহারবাসীর কাছে আমার ঐকান্তিক কামনা যে রং খুব ভালোভাবে যেন সবার সাথে মিশে যায়, রঙে মিশে যায়, তবে সেটা যেন কারো দুর্ঘটনার কারণ না হয়। সবাই রঙের উৎসবে মেতে উঠুক আনন্দে ছন্দে, এই হলো আমার কামনা। আর আমাদের সংস্থায় নাচ ছাড়াও গান, কবিতা, সাদর সম্ভাষণ হচ্ছে। কুচবিহারে সবাই আসছেন, এখানে যারা কবিতা লেখেন, গান করেন, আসবেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে।